সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন। কই আসছাস? আমরা সাতক্ষীরার শ্যামনগর, শ্যামনগর মুন্সিগঞ্জের এই আপনার সুন্দরবনের সামনে। এখান থেকে বলছি, সুন্দরবন থেকে বলছি। হ্যাঁ, সুন্দরবন, সুন্দরবন নিচে আপনার হলো গিয়া পানি লেক, ওই পিছনে সুন্দরবন। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো সব সুন্দরবন, যারা দেখেন নাই। দেখেন, অনেক ভালো লাগবে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। অনেক সুন্দর, কি সুন্দর গাছপালা, গ্রিন সবুজ, খুবই অনেক ভালো লাগছে আমাদের। ফুল আমরা একটা রেস্ট হাউসে আছি, আমরা এখানে একটা এই শুভলং, এই রেস্ট হাউসটার নাম আমরা এখানে সুশীলন, শিলং, সুশীলন, 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 মুন্সিগঞ্জ শ্যামনগর, সুশীলন, মুন্সিগঞ্জ শ্যামনগর। আমরা হচ্ছি সুশীলন, সুশীলনে আছি, সুশীলন এই রেস্ট হাউসটার নাম। এটা অনেক সুন্দর, দেখেন আমাদের পিছনে কত কিছু, জানি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, অনেক মশা এসে আমাদেরকে ধরবে, আমরা একে ফেলবে, তারপরেও আমরা এখানে আসছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য ইত্যাদি রেকর্ডিংয়ে। কেমন লাগছে? আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের এইবার কান ইত্যাদি। হ্যাঁ, নানি আর আমি একসাথে আসছি। হ্যাঁ, একসাথে নাকি এসেছি সুন্দরবন ইত্যাদির টেলিকাস্টে। আমরা অপেক্ষা করছি, ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পাদন করতে পারবো, সম্পন্ন করতে পারবো। হ্যাঁ, এসব প্রত্যন্ত অঞ্চলে আমি আর নানি অবশ্য একই সাথে যাই, তবে নানির গাড়িতে আমি বেশিরভাগ। কারণটা কি? যাওয়া আসবো। কারণটা কি? কারণ কি জিজ্ঞেস? হ্যাঁ, কি কারণে যাস নানির লাগে? এইটা তো বলা যাবে না, মনে কর আমার নাতি বাড়তি তো সেটা। পরে যদি আবার কেউ মেয়ে টিয়া যায়, কেমন না কেমন মেয়ে আসে, সেই জন্য আমি অলোধন পাহারা রাখি, চিন্তা করি। ওই জন্য ওকে ঠিক করে রাখতে হয় না, যে কোথায় গিয়ে উল্টা পাল্টা কোথায় তার সাথে গিয়ে কি করে না করে, ছোট মানুষ তো বুঝেনি। এটা সাতক্ষীরার শ্যামনগর, শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায়, আমরা সুন্দরবনের ঠিক সামনের এলাকাটাতেই আছি। আমাদের পিছনে বিশাল সুন্দরবন, আমরা এবার এসেছি ইত্যাদি ধারণ পর্ব করার জন্য। ইত্যাদি অনুষ্ঠানের ধারণ পর্বটি এবার বৃহত্তর এই সুন্দরবনের সামনেই হবে। হাজারো মানুষ এখানে ভেঙে পড়ছে, মানুষ ভাঙে নেই, ভিড়, প্রচণ্ড ভিড় হয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে ফেলছে। হ্যাঁ, এখন আম করে ভাঙিয়ে লাগি না, হেঁটে আর কি একটু চিন্তায় আছি, ডরে এখন রুম থেকে বেরোচ্ছি না। কিছুক্ষণ পরে আমরা যাব সেই আমাদের কাঙ্ক্ষিত ইত্যাদি সেই মঞ্চে, ইনশাআল্লাহ। তোরা দেখিস করছে, তুই নানির লোক ঘোরাঘুরি করস কেন, কারণটা কি? সেই গোপন রহস্যটা জানতে চাই। কিসের? নানির সঙ্গে যে ঘোরাঘুরি করস, তার গোপন রহস্যটা কি? দর্শকও জানতে চাই, কি বলেন? অবশ্য নানির সঙ্গে ঘুরতে সবারই ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। দেখেন ভাই, আমরা কিসের মধ্যে চা খাচ্ছি? জেলের মধ্যে চা, জেলের মধ্যে চা খাচ্ছে আমার নাতি বলল। হ্যাঁ, যাই হোক, দেখেন পিছনে অনেক সুন্দর মনোরম পরিবেশ, আমরা এখানে দাঁড়ায় চা খাচ্ছি, চা খাওয়ার কাপ পাচ্ছি না, তাই আমরা এইটার মধ্যে চা খাচ্ছি। এখন ভাবতেছি কি করব বলে, আপনারাই বলেন, চা খাওয়ার ইচ্ছা হয়েছে, এখন চাটা কীভাবে খাই? এই যে এটা আমার নাতির বুদ্ধি, এটা ছিল অ্যাপেল জেলি, কিন্তু কোন কোম্পানির তা তো বলা যাবে না। হ্যাঁ, আপনারা খাবেন চা, মজা না খায়, এখনো মজা পাইবেন না, আমিও পাচ্ছি না। রাইট, এই যে দেখেন, ও একটা নতুন কাপড় পরে আছে, এই কাপড়টা আজকে বানায় আজকেই পরছে ও, এবারে তার সফল হচ্ছে। আমরা একটু ওই নানি নাতি দুজনে মিললে ঘুরতে আসছি,
তবে আমি বানাইনি, টেইলার থেকে বানাই দিচ্ছি। আমার নাতির বিয়ে দিব তো সেই জন্য পাত্রী খুঁজতেছি। আপনাদের খোঁজে কি কোনো ভালো কন্যা আছে, মানে কোনো সুন্দরী মেয়ে আছে? না না, বড় টর না, মানে মোটা সেটা আমার মতো না, ছোট খাটো একটু সুন্দর মেয়ে খুঁজতেছে আমার নাতির বিয়ে বললে। নাতি মনে প্রেম করে সেক খাইছে আমাকে বলে ভাল লাগে না। তোর তো প্রেম করার দরকার ঘৃণা নিয়ে আছে তো, তাই না? তাইলে আপনার ভাষায় নানি কেমন? শিরম নানি, এক কথা শিরম। সেই রকম কোন রকম তুলনা, নানি একাই, অন্য কারোর সাথে হয় না। কিছু উপমা দিবেন? উপমা সেরকম, উপমা সেরকম, ইনশাল্লাহ সেরকম। মনে মানসিকতায় সব দিক থেকে নানির তুলনা নানি একাই। আমার একটা নাতি আছে বুঝছেন, সে আবার বলে সে নাকি আমার মতো সুন্দর মেয়ে না হলে বিয়ে করবে না। ওরে বাবা, আমার এই নাতি কি বলে শুনেন। কি 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 বলে? আমি তো তাই বলি, আমিও তাই বলি। আমার মতো একটা সুন্দর মেয়ে দিয়ে আমার নাতির জন্য, আমার মতো এরকম সাইজ না, মানে ছোটখাটো সুন্দর। মনে মানসিকতা নানির মতো হতে হবে তাহলে। দেখেন ভাই, ভুলে যায় না কিন্তু, থাকলে বইলেন। হ্যাঁ ইনশাল্লাহ বলবে, বলবে নানি, জানাবে। কারণ নাতি টানে বিয়ে দিলে আপনার ঘরে দাওয়াত দিব, খাওয়াবো আপনার, দাওয়াত দিয়ে সবাইকে খাওয়াবো। সেটাই, যা খাওয়াবে মানুষ পোলা মাংস খাওয়াবো, অথবা আপনারা যা খেতে চান। আমি আবার খুব ভালো রান্না করতে পারি আমার দেড় মাসের কাছ থেকে। তারপর ধরেন দরকার হলে ভর্তা খাবো, ভর্তা অনেক ধরনের ভর্তা, তারপরে হলো গিয়া মাংস, আমি ভালো রান্না করতে পারি। সবাই বলে আমারটা খেয়ে বলে যে আমি নাকি অনেক ভালো রান্না করতে পারি। তার আগে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি করে বাংলা চ্যানেল দেখবেন, বাংলা নাটক দেখবেন, বাংলা ম্যাগাজিন অনুষ্ঠান দেখবেন, বিশেষ করে ইত্যাদি দেখবেন, তাছাড়া অন্য অন্য নাটকগুলিও দেখবেন, সিনেমা দেখবেন হলে বসে। তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কীরকম কাজ করি। আপনারা ঘরে বসে থেকে সারাক্ষণ যদি বলেন যে ভালো হয় না, ভালো হয় না, ভালো কাজ হয় না, এটা তো ঠিক না। যেমন ইত্যাদি আপনারা সবাই দেখেন না, তার মানে ভালো হয়, আপনারা দেখেন বলেই তো বলেন। না দেখলে বলতেন কীভাবে যে ভালো হয় বা ভালো হয় না? আমাদের কথা হচ্ছে আপনারা আমাদেরকে দেখে আমাদেরকে বলেন যে আমরা ভালো করতে পারি না, আমরা ভালো অভিনয় জানি না, আমরা ভালো করতে পারছি না, আমরা চেষ্টা করবো আরও ভালো করার জন্য। আপনারা যদি নাই বলেন, নাই দেখেন আমাদেরকে, তাহলে আমরা কী করবো বলেন? কিছু করার আছে?